নাম কুয়াকাটার কালোমানিক, ওজন 27 মণ। প্রায় 3 বছর যত্নের সঙ্গে লালন পালন করে আসন্ন কোরবানির হাটে বিক্রির জন্য ষাঁড়টিকে প্রস্তুত করেছেন গোলাম রব্বানী নামের এক শিক্ষার্থী। পটুয়াখালীর লতা চাপলি ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা নাসির মৃধা বছর 3 আগে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি 90,000 টাকায় কিনে আনেন। এরপর থেকেই ষাঁড়টির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে রব্বানীর। লেখাপড়ার পাশাপাশি রব্বানী ষাঁড়টিকে লালন পালন করতে থাকেন। শান্ত স্বভাবের হওয়ায় শখের বশে রব্বানী তার প্রিয় এই প্রাণীটির নাম রাখেন কুয়াকাটার কালোমানিক। শুধু খড়, ভুসি ও ভুট্টা খেতে দেওয়া হয় কুয়াকাটার কালোমানিককে। 8 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট উচ্চতার কালোমানিককে কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। কোরবানির ঈদে বিক্রির জন্য রব্বানীর বাবা নাসির মৃধা কালোমানিকের দাম হাঁকছেন 10 লাখ টাকা। সঙ্গে একটি 10 কেজির খাসিও ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে এর আগে এত বড় ষাঁড় দেখেননি বলে জানান স্থানীয়রা। গরুটা 3 বছর আগে কিনছি 90,000 টাকায়। আমি কিনে আমার ছোট ছেলের দিছি গরুটা। তো পালন পোষণ যা কিছু ওই করছে, তো পরিচর্যা সব ওরই করা। এবং আমার এই টার্গেটে গরুটা যদি আমি 10 লাখ টাকা বিক্রি করতে পারি, তাহলে আমি একটা 10 কেজি ওজন একটা খাসি গিফট করবো সাথে। প্রায় 2 বছর ধরে এই গরুটা পালতেছে। গরুটার নাম কালামানিক। তো গরুটা অনেক বড় গরু, সে অনেক আদর যত্ন করে এটা পালতেছে। তো এখন আর্থিক সংকটের কারণে গরুটা সে বেঁচে ফেলাইতেছে। এখন সামনে কোরবানির বাজার আসছে, তো আমরা আশা করব এটার সঠিক ন্যায্য মূল্যটা যেন সে পায়। আমি এত বড় গরু আর কোনো সময় দেখিনি, আমাদের বাসা অনেক দূরে। এই বড় গরুটি দেখার জন্য আমরা বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে দেখতে আসছি। গরু মোটা তাজাকরণে গোলাম রব্বানী সহ উপজেলার সব পশু খামারিদের সকল ধরনের সহায়তা করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। রব্বানী সে বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, সে লেখাপড়ার পাশাপাশি একটি সার লালন পালন করছে। যে সারটির ওজন আনুমানিক 27 মণ, 10 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। এই সারটি লালন পালন করতে সার্বিক পরামর্শ আমরা দিচ্ছি এবং সে সবসময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করছে। এরকম আরও অনেকেই পালাফার উপজেলাতে সার লালন পালন করছে এবং আমরা যে কোনো পরামর্শ দিয়েছি এবং ভবিষ্যতে আরও দেবো।